ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, সময় তো প্রিয় ভাই বোনরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, রমাদানে আমরা সিয়াম, কিয়াম, সালাওয়াত, তওবা, ইস্তিগফার, ওমরা, দান, খায়রাত ইত্যাদি আমরা অনেক ইবাদত করেছি, আমার এই ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি কিভাবে জানবো, এর বোঝার কি কোনো আলামত রয়েছে? জি বন্ধুরা, ওলামা ইকরাম বলেছেন যে আপনার ইবাদতটা যদি ইবাদত হিসাবে করে থাকেন, তার যে শর্ত, যে সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র রসুলের তরিকায় ভালোবেসে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয়ভীতি সহকারে করেন, তাহলে কবুল করার আশা করা যায়। তবে কার আমল কবুল হয়েছে কিভাবে বুঝবেন? আপনার আমল কবুল হয়েছে কি না আপনি বুঝবেন কি, রমজান বা অন্য যে কোনো সময় আমল? ওলামারা কিছু আলামত বলেছেন, তার মধ্যে প্রথম আলামত হচ্ছে যে যেই পাপটা আপনি ছেড়েছেন ওটা কিন্তু ইবাদত। যে পাপ ছেড়েছেন তবা করে সেই পাপটাতে আপনি আর রিপিট করছেন না, আর যাচ্ছেন না। বিড়ি খাওয়া ছেড়েছেন, সুদ খাওয়া ছেড়েছেন, ঘুষ খাওয়া ছেড়েছেন, ফিল্ম দেখা ছেড়েছেন, পর্নোগ্রাফি দেখা ছেড়েছেন, আর আপনি রিপিট করছেন, তাহলে বুঝতে হবে আপনার এই বাদটা কবুল হয়েছে। দুই নম্বর ওলামারা বলছেন যে আমল কবুল হলো কি না ভয় কাজ করা, ভয় কাজ করা। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু ছয় মাস রমজান পাওয়ার জন্য কাঁদতেন, আবার ছয় মাস রমজান ইবাদতগুলি কবুল হওয়ার জন্য কাঁদতেন। তারা ভয় করতেন, আমার ইবাদত বুঝি কবুল হয় নাই, মনে হয় নাই, ভয় পাওয়া, অশ্বাসনা, ভয় কাজ করা, আল্লাহ আমার ইবাদতগুলিকে তুমি কবুল করে নাও। এই জন্যে ভয় থাকা, এই ভয়টাও আপনার ইবাদত কবুল হয়েছে তার একটা আলামত। অন্তর থেকে বাহ্যিক না, আপনি খুব বাহ্যিকভাবে প্রকাশ করছেন না, সেটা রিয়াতে চলে যাবে। এছাড়াও আশা করা, ভয়ের সাথে আশা করা যে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদতগুলি কবুল করবেন, এবং এর সাথে বেশি বেশি করে তৌবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি করে তৌবা ইস্তেগফার করা, যে আল্লাহ এগুলি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, কবুল করে নাও। এরপরে যেটা হলো যে আপনি একটা নেক আমল করার পরে যদি আপনি নেক আমলটাকে কন্টিনিউ করতে পারেন, কেমন লাইল করেছেন কন্টিনিউ করতেছেন, সিয়াম করেছেন, এবার নফল শাওয়ালের ছয়টা রোজা শুরু করেছেন, বৃহস্পতিবার সোমবারের রোজা, আইয়া বীজের রোজা আপনি কন্টিনিউ করছেন, তাহলে বুঝতে হবে আপনার সিয়াম কবুল হয়েছে। কোরআন তেলাওয়াত কন্টিনিউ আছে, দান খায়রাত কন্টিনিউ আছে, তওবা ইস্তিগফার কন্টিনিউ আছে, হ্যাঁ, তাহলে যখন আপনি দেখবেন যে আমলগুলি কন্টিনিউ করতেছেন, তখন বুঝতে হবে আপনার আমলটা কবুল হয়েছে, ইনশাআল্লাহ আশা করা যায়। এছাড়া আপনি নেক আমল করেছেন, নেক আমল করার আপনি তৌফিক আল্লাহ আপনাকে দিচ্ছেন, আরও বেশি বেশি নেকির কাজ করতে পারতেছেন। আপনি পাপের কাজ ছেড়েছেন, পাপের কাজ এখন সম্পূর্ণভাবে ছাড়ার তৌফিক পেয়েছেন, তাহলে বুঝতে আপনার আমলটা কবুল হয়েছে। এছাড়াও আপনার আমলটাকে কবুল হয়েছে ছোট মনে করা, নিজের মধ্যে ধোকা, নিজের মধ্যে আশ্চর্য, হ্যাঁ আমি অনেক করেছি, আমি উমরা করেছি, হজ করেছি, কেতকাব করেছি, নিজের মধ্যে কোনো অহংকার কাজ যেন না করে, বা নিজের মধ্যে আত্ম মানে মধ্যে প্রফুল্লতা যেন আমি অনেক করেছি কবুল হয়ে গেছে এরকম যেন না হয়, বরং যা কিছু করেছি আমি বেশি করতে পারিনি, অল্পই করেছি, এবং এটা মাঝে আমার ভিতরে যেন আশ্চর্য আমি না হই, আমি এত কিছু করেছি না, বরং আমি কম করেছি, এই ধরনের ধারণা থাকাটাও কি আমল কবুল হয়েছে তার একটা আলামত। এছাড়া ভালো কাজের মহাব্বত এবং পাপের কাজের ঘৃণা, যে কোনো ভালো কাজ করতে আপনাকে ভালো লাগে, যে কোনো পাপের কাজে ঘৃণা লাগে, তাহলে বুঝতে আপনার আমলটা কবুল হয়েছে। এর বিপরীত যে আপনার যে সমস্ত জায়গা ভালো কাজের, মসজিদে যেখানে ভালো বন্ধু যারা ভালো কাজ করে, যারা নেককার পরেশগার তাদেরকে ভালোবাসা, মসজিদ ভালোবাসা, এবাদতের জায়গাগুলিকে ভালোবাসা, এবং যারা পাপ করে, পাপাচার যারা, পাপিষ্ঠ, এদেরকে ঘৃণা করা, পাপের জায়গাগুলিকে ঘৃণা করা, যেখানে গীবত হয়, যেখানে চুগলখড়ি হয়, যেখানে মিথ্যা কথা বলা হয়, যেখানে বিড়ি খায়, যেখানে আড্ডা দেয়, এই সমস্ত জায়গাকে ঘৃণা করা। এছাড়া আপনাকে বেশি বেশি করে তওবা ইস্তিগফার আপনি করতেছেন এখন, তাহলে বুঝতে হবে আপনার আমল কবুল হয়েছে ইনশাআল্লাহ, আর এটা তৌফিক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি বেশি তওবা ইস্তিগফারের। এছাড়া যে একটা মনে রাখতে হবে
যে বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তুই আমার ব্যাপারটা কবুল করো, আল্লাহ আমার ব্যাপারটা কবুল করো, আল্লাহ আমার যা ভুল ত্রুটি ক্ষমা করো, কবুল করো। এই বেশি বেশি করে কবুল করানোর জন্যে কাঁদা দোয়া করা, এটাও কিন্তু কবুলের আলামত। সর্বোপরি বলবো, রমজান শেষ, আমরা শেষ না, রমজান শেষ। রমজানে যে আল্লাহ সওয়ালের আল্লাহ তিনি, জিলকা জিলহাজের আল্লাহ তিনি, এটা হিন্দুদের মতো জটা ঘটনা, এটা আদত নেই, এটা ইবাদত, এটা কন্টিনিউ হওয়াটাই প্রমাণ করবে আপনার এবাদত কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এবাদত কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।